নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা মিষ্টি মিষ্টি ইচ্ছে গুলো। এই যে তুমি অষ্টপ্রহর, মনে সুখে লাফাও ঝাঁপাও, সাত সকালে ক্রিকেট খেলো, চারটে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমি লেজে, ফুলঝুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুঁড়ে ভ্যাঁ করে বা ফুঁপিয়ে কাঁদো, এসব কথার অর্থটা কি? কার্য কারণ পাই না খুঁজে, কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো, কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট, ছটা উইকেট আর দুটো বল দেবেই কিনে, কিন্তু সেদিন সকাল থেকে উপুর ছুপুর বৃষ্টি দ্বারা দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো পুনার, তোমার যে মাসি আর মেশো থাকে, চিঠি লিখলো ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে, সকালবেলায় কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজো কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে, ট্রেনের রিজার্ভেশন পেলে। কিন্তু হঠাৎ সন্ধ্যাবেলায় বাবা বলল মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে, এরকম তো হতেই পারে ভাবলে এবার পরীক্ষাতে যেভাবে হোক প্রথম হবে, কষ্ট যা হোক হোক না তাতে জান লড়ালি কোমর বেঁধে, রাত জাগলে পাঁচটা ছটা। কিন্তু তোমার ডুবিয়ে দিল জ্যামিতিরই এক্সট্রা কটা। এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলে সামঞ্জস্য খোঁজা, হ্যাঁ গুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর কুমড়ে কাঁদে।